বিউটি সায়েন্টিস্টে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, যে সাত ধরনের পুরুষ করতে চাইলে না করতে পারে না মেয়েরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আধুনিকরা কেমন পুরুষের সান্নিধ্য পছন্দ করেন, কেমন পুরুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তারা, নানা মনির নানা মত। তবে সাত ধরনের পুরুষ রয়েছে যাদের সান্নিধ্য এলে সমীক্ষা বলে বেশিরভাগ মেয়েই তাদের সঙ্গ ভালোবাসেন। এরা হলেন বুদ্ধিদীপ্ত পুরুষের সান্নিধ্য যে কোনো মেয়েই পছন্দ করেন, এমন পুরুষ যার সঙ্গে নানা বিষয়ে কথা বলা যায়, অথবা যিনি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন, তার সূক্ষ্ম সেন্স অফ হিউমার মেয়েদের মুখে হাসি নিয়ে আসে। রাজনীতি যতই অসচ্ছ লাগুক না কেন, এমন পুরুষ যদি আপনার সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করেন তা ওমর খৈয়ামের কাব্যর মতোই লাগে। ঘন্টার পর ঘন্টা এ নিয়ে আলোচনা করলেও একঘেয়ে লাগে না। যে কোনো সম্পর্ক দীর্ঘদিন সুন্দর রাখতে হলে উপর মহল খালি হলে চলবে না। মানেটা হলো, পছন্দের নারীর সঙ্গে যদি ইন্টেলেকচুয়াল কানেকশনটাই না তৈরি হয় তাহলে কিসমত কানেকশন স্থায়ী হবে না। আত্মবিশ্বাসী পুরুষের সান্নিধ্য উপভোগ করেন নারীরা। যে কোনো পুরুষ নিজের ব্যক্তিত্ব এবং কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী নন, তাদের সঙ্গে বেশি দিন কোনো সম্পর্ক থাকতে পছন্দ করেন না কোনো নারী। আচ্ছা বলুন তো, কোনো মেয়ে এমন পুরুষ পছন্দ করবেন যিনি তার পুরুষ বন্ধু বা কলিগদের সবসময় সন্দেহ চোখে দেখেন? আসলেই এই সন্দেহ তখনই মাথায় বাসা বাঁধে যখন একজন পুরুষ তার ব্যক্তিত্ব সম্পর্কে আত্মবিশ্বাসী হন না। যে পুরুষের মধ্যে শিল্পী সত্তা আছে, তিনি অনায়াসেই মহিলাদের পছন্দ হয়ে ওঠেন। আপনার পছন্দের পুরুষটি যদি আপনার জন্য নিজে হতে একটি ছবি এঁকে আপনাকে উপহার দেন, অথবা যদি আপনার মুড একেবারে তলানিতে সেদিন সুন্দর একটি গান গিয়ে আপনার মন মেজাজ ভালো করার চেষ্টা করেন, সেই পুরুষ প্রেফারেন্স পাবেন না, আলবৎ পাবেন, কারণ তিনি তার সঙ্গীর প্রতিটি মুহূর্ত নিমিষেই স্পেশাল করে তুলতে পারবেন। ভিনদেশী তারাদের প্রতি মেয়েদের টান একটু বেশি হয়। এই কথা শুনে কেউ হয়তো প্রতিবাদ করতে পারেন, তবে একবার ভেবে দেখুন তো, একেবারেই অপ্রাসঙ্গিক কথা বললাম কি? চেনা পরিচিতদের গণ্ডির বাইরে এমন কোনো পুরুষ যদি সামনে আসেন যার কথা বলার ধরন, যার চলাফেরা একটু আলাদা, তার প্রতি আকৃষ্ট হওয়াটা কি খুব অস্বাভাবিক? আরে বাবা, অচেনা অজানার প্রতি তো সেই সৃষ্টির সময় থেকে আকর্ষণ প্রবল। রোমাঞ্চের শেষ কথা ইনি, যেমন তেমন রোমান্স নয়, একেবারে সনাতনী রোমান্সে বিশ্বাসী ইনি। লেডি লাভকে ফুল চকলেট কিংবা ক্যান্ডেল লাইট ডিনার উপহার দিতেন ইনি সব থেকে বেশি ভালোবাসেন। এখানেই শেষ নয়, কাজের ফাঁকেও ইনি সব সময় বের করে ফোন করেন শুধু এটুকু বলতে যে এত ব্যস্ততার মধ্যেও তার লেডি লাভকে মিস করছেন। এর সামনে এলে তিনি নিমিষেই পড়ে ফেলতে পারেন চোখের ভাষা, না তা বলে গোয়েন্দা ভেবে বসবেন না। আসলে এই ধরনের পুরুষ তাদের ভালোবাসার মানুষটিকে জীবনের সব থেকে বেশি গুরুত্ব দেন। বিন্দাস মেজাজের পুরুষদের প্রতিও মেয়েদের আকর্ষণ প্রায় দেখা যায়। তার একটাই কারণ, এমন পুরুষের সঙ্গে থাকলে জীবনের দুশ্চিন্তা অনিশ্চয়তা থেকে অনেক দূরে থাকা যাবে। সঙ্গীকে ভালো মেজাজে রাখার জন্য তারা অফিসে ছুটি নিয়ে চলে আসেন আচমকাই, কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েন লং ড্রাইভে। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।